নমস্কার বন্ধুরা ড্রিমিত পাপড়ি চ্যানেলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন খুব বেশি প্রবলেম হলো হেয়ার ফল হওয়া আজকাল প্রত্যেকটা মানুষেরই কিন্তু এইরকমভাবে হেয়ার ফল হতে থাকে আমরা সবাই চাই খুব ঘন কালো চুল কিন্তু সেটা কিন্তু হওয়ার খুবই কষ্টকর হয়ে যায় তার থেকে বড়ো প্রবলেম হলো আমাদের খাওয়া দাওয়ার অনিয়ম হওয়া তার থেকেও বড় আমাদের পলিউশনের জন্য কিন্তু এরকম অনেক প্রবলেম আমাদের দেখা দেয় তো বন্ধুরা আমরা অনেক কিছুই আমরা উপর থেকে লাগাই উপর থেকে লাগানোর আগে আমাদের শরীরের ভিতর কিন্তু ভালো হওয়াটা সবার আগে দরকার তাহলে চলো দেখতে থাকো আমি আজকে এই রেমিডিটা কিভাবে বানাচ্ছি তো দেখো আমি এখানে একটা গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা খুব ভালোভাবে গরম হতে দিলাম আর তার মধ্যে বেশ খানিকটা আমি আলমন্ড বাদাম আমি এর মধ্যে দিয়ে দিলাম আলমন্ড বাদাম আমাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এমনকি আমাদের হার্ট ডিজিজের থেকেও অনেক প্রোটেক্ট করে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস আমাদের বডিতে ভীষণ উপকারে লাগে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ভিটামিন ই এমনকি ফাইবার তো আমাদের এই সব কিছুই আমাদের চুল এমনকি স্কিন সব কিছুই কিন্তু ভীষণই ভালো রাখবে এই আলমন্ড বাদাম তো দেখো আমি এই আলমন্ড বাদামটাকে বেশখানে কিন্তু ফ্রাই করব কারণ এটা আলমন্ড বাদামটা একটু ফ্রাই করতে কিন্তু একটু সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট গ্যাসের ফ্লেমটাকে একদম স্লো রেখে এটাকে ফ্রাই করে নেব বন্ধুরা এই আলমান বাদাম আমাদের রেগুলার নেওয়া কিন্তু খুবই দরকার কিন্তু আমরা অনেক সময় অনেক কাজে আমরা ভুলে যাই বা আমাদের নেওয়া হয় না আমরা ঠিক এইভাবে যদি রেমেডিটা বানিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের রোজ খাওয়া হবে তো দেখো আমার আলমান বাদামটা ভাজা হয়ে গেছে আর তার মধ্যে দিছি ফ্ল্যাক্স সিট চার চামচ ফ্ল্যাক্স সিড আমাদের হেয়ারের জন্য কিন্তু ভীষণই ভালো এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের ক্যান্সার প্রোটেক্ট করতে সাহায্য করে এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার তাছাড়া কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতেও কিন্তু সাহায্য করে দেখো এখানে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে তারপরে আমি ফ্ল্যাক্স এর মধ্যে দিলাম কারণ ফ্ল্যাগশিট খুব তাড়াতাড়ি এটা কিন্তু জ্বলে যাবে তাওয়াটা গরম অবস্থাতেই এই ফ্ল্যাক্সিটটা দিতে হবে তাহলে এর ভাজাটাও কিন্তু বেশ ভালো হবে তো দেখো আমি ফ্ল্যাক্সিটটা ফ্ল্যাগশিটটা বেশ খানিকক্ষণ এরকম করেই ভাজতে থাকবো তো ফ্ল্যাক্সিটের আমি অনেক রকম রেমেডি কিন্তু আগেও দেখিয়েছি বন্ধুরা তোমরা চাইলে এটা ভিডিওতে দেখে নিতে পারো এই ফ্ল্যাক্সিড আমাদের হেয়ারের জন্য আমাদের স্কিনের জন্য কিন্তু অসাধারণভাবে কাজ করে প্রচুর পরিমাণে আমাদের এই চুলকে সিল্কি রাখতে সাহায্য করে তো দেখো আমি এখানে ফ্ল্যাক্সিডটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে তিন নম্বর ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি তো চলো দেখতে থাকো আমি কি দিচ্ছি এর মধ্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিয়া সিডস চিয়া সিডস আমরা যে কোনো গ্রসারি শপে তোমরা এগুলো পেয়ে যাবে এই চিয়া সিডসও আমি দিয়ে দিচ্ছি চার চামচ এই চিয়ার সিডসেও রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এটা আমাদের হার্ট ডিজিজ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করতেও কিন্তু সাহায্য করে আর এটা আমাদের যে আমাদের শরীরের কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতেও কিন্তু সাহায্য করে তো আমি এটা দিয়ে দিলাম এর মধ্যে বেশ ভালোভাবে আমি ফ্রাই করছি বন্ধুরা আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ যদি ভালো থাকে সুস্থ থাকে তবে কিন্তু আমাদের স্কিন এমনকি হেয়ার সব কিছুই কিন্তু ভীষণই ভালো হবে তো দেখো তোমরা দেখতে এই এইরকম চেয়ার সিডস তোমরা যে কোনো গ্রসারি শপে তোমরা পেয়ে যাবে তো দেখো এটা আমি বেশ ভালো করে ভেজে নেব ভেজে এবার একটু ঠান্ডা করে এটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব মিক্সিতে গুঁড়ো করে রাখলে আমাদের কিন্তু এটা প্রত্যেক দিন খাওয়া যাবে আমরা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এটা উষ্ণ গরম জলে যদি আমরা এক চামচ নিয়ে আর তার সঙ্গে একটু হানি নিয়ে আমরা খেতে পারি ভীষণই ভালো দেখো এখানে আমি গুঁড়ো করে নিয়ে বুঝতেই পারছো এটা যে কোনো এয়ারটাইট কন্টেনারে তোমরা এইভাবে রেখে দাও এটা খেতে থাকো তো বন্ধুরা আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তো এয়ারটাইট কন্টেনারে অবশ্যই রাখবে আর অবশ্যই এটা ফ্রিজে রাখাটাই কিন্তু ভালো দেখো আমি একটা কফি মাঘের মধ্যে এটা এক চামচ আমি এই পাউডারটা দিয়ে দিলাম আর উষ্ণ গরম জল দিয়ে এটাকে মিক্স করে নেব আর এর মধ্যে দিচ্ছি এক চামচ হানি এর মধ্যে দেব আর হানিও তোমরা জানো আমাদের স্কিন আর চুলের জন্য কিন্তু ভীষণই ভালো আর প্রত্যেকবারই বলছি আমাদের শরীরের ভিতরটা যদি ভালো থাকে তবে কিন্তু আমাদের শরীরের উপরটাও কিন্তু অনেক বেশি ভালো হবে সুস্থ হবে উজ্জ্বল হবে তো দেখো আমি এখানে এক চামচ হানি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাইলে তোমরা এর মধ্যে লেবুও দিতে পারো অবশ্যই সেটাও কিন্তু ভীষণই ভালো তো দেখো আমার এটা একদম রেডি হয়ে গেল এইভাবে রোজ খেতে থাকো তোমরা এক মাসের মধ্যে কিন্তু অনেকটা রেজাল্ট ভালো পাবে আর তার সাথে সাথে বন্ধুরা একদমই স্ট্রেস নেবে না স্ট্রেস নিলে কিন্তু আমাদের হেয়ার ফল অবশ্যই হবে আর তার সাথে সাথে আমাদের স্কিনও কিন্তু খুবই ড্যামেজ হবে একদমই স্ট্রেস নেবে না তো চলো বন্ধুরা ভালো থেকো আজকের ভিডিও এখানেই শেষ করছি